হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কয়েক শতকের উপরে একটা বাগান। এখানে হচ্ছে আপনার আম বাগান, লিচু বাগান, কাঁঠাল বাগান সবই আছে। এই এক বাগানের ভিতরে সব আম, লিচু, কাঁঠাল। এটা হচ্ছে আমাদের গ্রামে কক্সবাজার চকরিয়াতে আম করে আম, এই যে আম আমারও ছোটো ছোটো নয়, ছোটো 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 গাছ। আচ্ছা, দেখাচ্ছি আপনাদেরকে আম, আপনার একদম ধরে ধরে দেখাবো। আসলে এটা করছে হচ্ছে একটা দুবাই প্রবাসী করছে, বাট এটা করার পর উনি আসলে খেতে পারে না, উনি আমগুলা মানে খেতে পারে না, খাই না, কেউ আসে না, করছে জাস্ট মানুষজন খায়, মানুষই খায়। কই যে আম আসলে এখানে সব জায়গায় আম বড় বড় হয়ে গেছে, এখনো পর্যন্ত এখানে আম বড় হয় নাই। এই যে আম, এই যে আম, এই যে দেখেন এটা কি আম, এই যে দেখেন, এই যে রূপালি আম, এটা এই দেখেন রূপালি আম, এই যেটা রূপালি আম, এই দেখেন আম, এটা কি পাকছে, এটা কি পাকছে, একটু পাকে না। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, এই যে বাগানটা বিশাল বড় বাগান। তো দেখলাম যে কি গাছ, কি গাছ, কি গাছ, তেল গাছ। আচ্ছা আচ্ছা, এখানে আসলে বুঝি না, এখানে তো সব জায়গায় তো আম আসলে হয়ে গেছে, কিন্তু এখনো এখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে ফুল আছে, এখনো আম আসেই নেই, অনেক জায়গায় আসছে, অনেক জায়গায় আসে না। দেখুন, তবে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। আর হচ্ছে এই যে আম, এটা কি আম, একই আম না, রূপালি আম। আরো অনেক ধরনের আম আছে এখানে, তবে আম তো এখানে আসলে পাকার আগেই সব খেয়ে ফেলে, মানুষজন এখানে ঢুকে সব খেয়ে ফেলে। এই যে আম, কই আর গাছ, কই আর কি গাছ দানি আছে, কি কি গাছ দানি আছে আরো। আচ্ছা, একটা বাগা নেই, এখানে পেয়ারা গাছও আছে, মোটামুটি সব ধরনের গাছই রাখছে। এটা কি আম, এটা এটা তো রূপালি আম না, এটা কি আম, এটা মে বি ল্যাংরা আম, বাট আই ডোন্ট নো আসলে আম। এই যে একটা ফল, এটা ফলটা, হ্যাঁ এই ফলটা অনেক মজা, এই দেখেন এই ফলটা অনেক টেস্ট হয়। এটার নাম পানি ফল বলে আমাদের এখানে, এটা শুদ্ধ ভাষা কী বলে, মোটামুটি টেস্ট আছে, মানে পাকে না এই জন্য টেস্ট একটু কম। আর কিছু গাছ আছে, কই আসলে এই জায়গাটা অনেক বিশাল জায়গা, এটা একটানা ঘুরে দেখানো সম্ভব না। আচ্ছা, লেবু গাছও আছে, বাট লেবু তেমন এখানে ধরা হয় নাই, লেবুর ধরে নাই এখনো। ওদিকে চলো, ওদিকে বিশাল বড় বাগান। এই যে এটা, এটা কি আম, কি আম কি পাকে না, একটাও পাকার আগেই সব শেষ। এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার সুরিয়াম বলে আমাদের এখানে, সুরিয়াম, সুরিয়াম কিন্তু পাকে নাই,
কিন্তু পাকে নাই ছুরি, এখানে পাকার সময়টা দেয় না আসলে মানুষ। এটা মনে পাকছে, দেখি দেখি, ঠিক আছে এদিকে আসে, এদিকে একদম দাও তো। এটা মাই গড, পাকে নাই আসলে, পাকার কোনো চান্সই দেয় না এখানে মানুষ, সবাই খেয়ে ফেলে। আর পাকছে হবে না, খাওয়া যাবে না। ওকে আসলে দুবাই থাকে তো আসলে ওনার এগুলো দেখাশোনার মতো কেউ নাই, এগুলো মানুষে খেয়ে আসলে দোয়া করে, এটাই এটাই ওনার পাওয়া, মানুষে খেয়ে দোয়া। এই যে জলফাই গাছও আছে এখানে, অনেক অনেক ধরনের গাছ আছে আসলে, এটা যত্ন যত্ন নাই তো, যত্ন করে না, যত্ন হয় না, এগুলো যত্ন করার মতো মানুষ নাই, যত্নে রত্ন মিলে। এটা কি আম, জাম ও পৌঁছে পৌঁছে পড়ে যাচ্ছে আম, বাট এই যে এটা তো এটা এটা পৌঁছে গেছে, পৌঁছে গেছে আম। এটা কি আম, এই যে কাঁঠাল গাছও আছে, কাঁঠাল কি পাকছে নি, পাকছে কিনা জানি না। এরা একটু বড় হইলে এই পাকার আগে নিয়ে নিবে মানুষ, এটা পাকার আগেই নিয়ে নিবে, আগে শেষ করে দিবে। তো ভিউয়ার্স সবাই আসলে আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন কিছু নিয়ে আমাদেরকে সামনে হাজির হব, আর সব কিছু হচ্ছে ন্যাচারাল দেখাবো, সব ন্যাচারাল। হ্যাঁ এই দেখেন এখানে কী পরিমাণ আম ধরছে এখানে, এটা পাকেনে একটা পাকার মতো আম একটু পাই না। এই যে এই যে অনেক আম, কেউ কিছু বলে না, এত আম ধরছে বাট কেউ কিছু বলে না, আসলে বলার মানুষ না একটু। এটা কি ল্যাংড়া, না ল্যাংড়া আম, এটা ল্যাংড়া আম। আর এটা রূপালি, না কোনটা পাকছে, পাকছে না, দেখি পাকছে কে, পাকে নাই, পাকে নাই, পাকে নাই, আম পাড়তেছি না, আম পাড়তেছি না ভাই, ভিডিও করছি, ভিডিও ভিডিও। এই যা দৌড়ে দৌড়ে দেখাই দিয়ে, দৌড়ে দিয়ে দেখাই দিয়ে তারা রে। হ্যাঁ লাভ আছে, সায়ের শান্তি ওখানে তারা। সরি গাইস, এটা হচ্ছে আমাদের দেশের ল্যাঙ্গুয়েজ, অনেকে নাও বুঝতে পারেন। এই যে আম এটা পাইছি, এটা এই যে একটা পাওয়া গেছে, বাট এটা পাকে নাই, কেউ খাই না, আম পড়ে থাকলেও কেউ খাই না। বিশাল বাগান, বিশাল, এটা ছোটোখাটো কোনো বাগান না, এইটা পুরোটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখি দে, অন্য কেউ খেয়ে বলবে, অন্য কেউ নিয়ে যাবে। বিশাল বাগান এখানে আসলে, কী বলবো, কেউ নাই এখানে, আশেপাশে যারা আছে তারা খায় এগুলো, অনেকে সেখানে দুইটা অনেকে নিয়ে নেয়। বিশাল বড় বাগান, আরও অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে আরও, বাট একদিনে এত বড় ভিডিও বানানো পসিবল না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার
অর্ধেক দেখাবো আপনাদেরকে। এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন কিছু দেখার জন্য। ওকে ভাই ভাই, আল্লাহ হাফেজ।